খুব সম্ভবত সারা দেশে বৃষ্টি হচ্ছে প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে বিন্দু যারা আমাকে প্রচন্ড বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যাতে আপডেট দেই তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম প্রায় শেষের পথে তারা তৃতীয় মেধা তালিকা দিয়ে দিয়েছে এরপর তারা নোটিশ দিয়েছে যে এরপর তারা আর কোন নোটিশ দিবে না বাস্তবিক পুনরায় কোন মেরিট লিস্ট আসতে পারে কিনা এ সম্পর্কে আমার কাছে যে অভিজ্ঞতাগুলো আছে বা আমার যে ধারণাগুলো আছে ওগুলো আমি ইনশাল্লাহ আজকে সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে শেয়ার করবো অর্থাৎ গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা পুনরায় মেধা তালিকা দিবে কিনা অথবা সিট ফাঁকা থাকলে আপনাদের ফোন কল করে আপনাদের সিটের জন্য ভর্তি হওয়ার জন্য বলবে কিনা এ সম্পর্কে আমি জানাবো ইনশাল্লাহ ষাটটা তিরিশ মিনিট আজকে লাইভে আসবো আর অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাটাগুলো আমি এখন সবেমাত্র দেখলাম আমি একটু ব্যস্ততার কারণে বিশ্ববিদ্যালয়গুলোর এবছর ভর্তি কার্যক্রমগুলো কিভাবে চলতেছে এ সম্পর্কে আসলে নজরদারি করতে পারেনি তবে এখন সবে মাত্র দেখলাম তো সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আটশো সিটের এগেনস্টে নয়শো আটষট্টি মেধা তালিকা পর্যন্ত ছেলেমেয়েরা সিট পেয়েছে আর অপরদিকে আমাদের রাশি বিশ্ববিদ্যালয়ে চারশো আশিটা সিটের এগেনস্টে দ্বিতীয় মেধা তালিকা যাচ্ছে প্রায় দুইশো বিশটা সিট ফাঁকা এবং মেধা তালিকা চলে গেছে সাতশো আটষট্টি এবং সেম অবস্থা আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় দুইশো আটটা সিট ফাঁকা আছে এবং একই অবস্থা সাতশো আটান্ন আমাদের রাঁশি বিশ্ববিদ্যালয় সাতশো আটষট্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকায় চলতেছে সাতশো আটান্ন আর অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের সিট একদমই শেষ সম্ভবত তিনটা সিট ফাঁকা আছে সে তিনটা সিট সম্ভবত ভর্তি হয়ে যাচ্ছে তবে খুব সম্ভবত মেয়েদের সিট আরো ফাঁকা হতে পারে কারণ ভর্তি ক্যান্সেলের বিষয়টা আছে আর ছেলেদের যে সিটের দিকে বিষয়টা সেটা সম্ভবত মতো সিট ফাঁকা ছিল আমি যতটুকু একটু দেখেছি এরপর আর দেখা হয়নি তবে ছেলেদের বা মেয়েদের যেই হন না কেন ঢাকা বলেন রাজশাহী বলেন গুচ্ছ বলেন চট্টগ্রাম বলেন যেখানেই বলেন না কেন আমি বলবো যে ওয়েবসাইটে চোখ রাখেন বিভিন্ন আপডেট গুলা ওয়েবসাইটে সারা দিবে তাৎক্ষণিক এখন যে সময়টা চলতেছে এই সময়গুলোতে সর্বোচ্চ একদিন দুই দিন অথবা পাঁচ দিনের মতো ভর্তির সময়সীমা দেওয়া হয় তো স্বাভাবিকভাবে এজন্যই প্রত্যেকটা ছেলে মেয়েকে অল টাইম আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট চোখ রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত আর ওয়েটিং লিস্ট থেকে হয়তোবা দুই থেকে চার পাঁচজন হয়তো বা আসলে আসতেও পারে নয় বা খুব দ্রুত তারা ভর্তি ক্লোজ ক্লোজ করে দেওয়ার তার বেশি থাকতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজার ছুঁই ছুঁই অবস্থায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাজার ছুঁই ছুঁই অবস্থায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা আমার ধারণা সম্ভবত তাদের ভর্তি কার্যক্রমগুলো খুব শীঘ্রই গোড়ায় নিতে হবে অর্থাৎ সিট ফিল হয়ে যাবে আর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে সিট ফাঁকা থাকলে তারা মেধা তালিকা দিতে বাধ্য অর্থাৎ তাদেরকে সিট ফিল আপ করতে হবে স্বাভাবিকভাবে নতুন করে একটা মেধা তালিকা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তো সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ ষাটটা তিরিশ মিনিট আমি ডিটেলস কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ